भक्तिबिंद उत्तराखंडे जेटाके देवभूमि बोले देवतारा विहार करें एखाने पूरे सम्पूर्ण पहाड़टाय फूल फल एवं पहाड़ेर झर्नाते परिपूर्ण देखुन कत सुंदर गोलाप फुटे आछे। जय हो कल कल बेगे छुटे चले माँ गंगा। सुंदर प्राकृतिक दृश्य उत्तराखंडे, उत्तराखंडे जेटाके देवभूमि बोले देवतारा विहार करे उत्तराखंडे देवतादेर विहार स्थल। फल फूले भरपूर। जय होक देवभूमि की जय होक। पहाड़वर्ती फल फूल सजानो छोटो छोटो कत सुंदर फूल। पहाड़ भर्ती फले फूले सजानो। भक्तवृंद हमरा केदार भगवानेर श्रीचरण प्रांते जाच्छी किन्तु जे दुर्गम पथे हमरा अतिक्रम करछी देखुन कि दुर्धर्ष रास्ता। रास्ताय नाई धस नेमेछे। আমরা একমাত্র আমাদের কেদারনাথই সম্বল। তিনি আমাদেরকে কিভাবে নিয়ে যাবেন তিনিই জানেন। হ্যাঁ, তিনি আমাদের কিভাবে দর্শন দেবেন। আমরা খুব প্রভুর নাম করতে করতে আগিয়ে যাচ্ছি। দুর্ধর্ষ রাস্তা, রাস্তায় নাই, খুব সংকট পরিস্থিতি। সেই জন্যে দেবতারা তাদের বাহন ছিল, তারা বাহনে করে এই রাস্তাতে চলাফেরা করতো। কিন্তু আমরা মানব, তাই আমাদের এই বাহনেই যাওয়া খুব অসম্ভব। তাই তার কৃপা বিনা কোনো সম্ভব নয়। এই সামনে দেখছেন ধস সরাচ্ছে। সঙ্গে আমাদের মায়াপুষি চৈতন্য মঠের 12 জন মহারাজ আছেন এবং অনেক সেবক আছেন, প্রায় 200 ভক্ত সঙ্গে আছে। এরকম পাঁচখানা বাস নিয়ে মায়াপুষি চৈতন্য মঠের আচার্যদেবের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা শ্রী কেদারনাথ ধামে অগ্রসর হচ্ছি। হে ভক্তবৃন্দ, আপনারা সকলে কৃপা করুন যেন শ্রী কেদার ভগবানকে দর্শন করে আমরা যেন আবার শ্রী প্রভুপাদের চরণে ফিরতে পারি। জয় প্রভুপাদ। রাস্তাই নাই, কি দুর্ধর্ষ রাস্তা। আমাদের ড্রাইভার সাহেব কত রিক্সের সহিত আমাদেরকে নিয়ে যাচ্ছে কেদারনাথের পাদপদ্মে। দুর্ধর্ষ রাস্তা। হে কেদার ভগবান, কি রক্ষা করো, রক্ষা করো, হে প্রভু রক্ষা করো। জয় কেদার ভগবান কি জয় হো। বরফের পাহাড়, পাহাড় কে পাহাড়, বরফের পাহাড়। জয় হো কেদার ভগবান। হিমালয়ের মানুষগুলো কি দেবতা, তারা দেবতার সঙ্গে হিমালয়ে বাস করে। হে প্রভু, হে প্রভু রক্ষা করো, আমাদের কোথা থেকে নিয়ে যাচ্ছেন। হে কেদারনাথ, হে প্রভু, কি দুর্গম রাস্তা, দুর্গম রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি। যাই হোক কেদার ভগবান কি জয় হোক। হে প্রভু, তোমার পাদ পদ্মে নিয়ে চলো। এই মাত্র ধস নামলো, এই মাত্র ধস নেমে ধস ফিরিয়ে চলছে। হ্যাঁ প্রভু, দুর্গম দুর্গম প্রথম কবয়ন্তী, যে দুর্গম পথের কথা শাস্ত্রে শুনেছি, সেই সদাশিবের কাছে যেতে গেলে দুর্গম পথকে অতিক্রম করে ভক্তি লাভ করতে হয়। তাই সদাশিব, জয় শিব শম্ভু। হে প্রভু রক্ষা করো, পার করো, দর্শন দাও। জয় শিব শম্ভু, জয় কেদার ভগবান কি জয় হোক, কেদারনাথ ধাম কি জয় হোক, জয় কেদার প্রভু কি জয় হোক। হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম। জয় হোক প্রভু, হে প্রভু।
ঝর্ণা কুয়াশার দুর্গম পথ থেকে আগিয়ে যাচ্ছি। জয় হোক, জয় নরসিংহ। হে প্রভু রক্ষা করো, দুর্গম পথ দিয়ে আমাদের ড্রাইভার নামিয়ে দিল, নামিয়ে দিল। এখান থেকে হেঁটে আমরা আগিয়ে যাব, আগিয়ে যাব, পাহাড়ের ধপ নামছে। হে প্রভু, হে প্রভু রক্ষা করো, দুর্গম পথে আমাদের ড্রাইভার লাফিয়ে দিল। খালি গাড়ি আবার আগে যদি আসতে পারে তবে আবার শিবের পাদ পদ্মে ভঙ্চাতে পারবো। জয় আমরা, জয় শিবশম্ভু। আমরা হিমালয়ের মাথায় পৌঁছে গেছি কেদারনাথ ভগবানকে দর্শন করার জন্যে। হে প্রভু ভক্তিবৃন্দ, ড্রাইভার সাহেব আমাদের নামিয়ে দিল, ধস নেমেছে, দুর্গম পথে আমরা হাঁটতে হাঁটতে চলেছি কেদারনাথ ভগবানের শ্রী চরণ পাদতে। জয় হোক কেদার ভগবান কি, জয় হোক। আপনি দর্শন দেন, কৃপা করুন, আপনি কৃপা করুন, দর্শন দেন, দর্শন দেন প্রভু, দর্শন দেন। জয় কেদার ভগবান কি, জয় হোক। যাচক মহারাজ, জিতেন্দ্রিয় মহারাজ, বিষ্ণু মহারাজ, ভগবান, হে প্রভু, হে কেদারনাথ, সমস্ত ভক্তরা আগিয়ে আসছে। ওখানে ধস নেমেছে, বাসওয়ালা রিক্স না নিয়ে আমাদের নামিয়ে দিয়ে আগে বাস আসছে। একটার পর একটা খালি বাস আসছে, একটার পর একটা খালি বাস আসছে, ধস নেমেছে, সেই জন্য আমরা হেঁটে চলেছি, কিছু আগে গিয়ে আবার ফের চলতে হবে। গুপ্তকাশী ত্রিযোগী নারায়ণ পাহাড়, নারায়ণ দেব বিহার করছেন এবং শিব পার্বতীর বিয়ে হয়েছিলেন। কি অপূর্ব ধারা, যেমন একবার গোমুখ গঙ্গা দেবী প্রকাশ হচ্ছেন। জয় হোক গঙ্গা মাইয়া কি, জয় হোক ত্রিযোগী নারায়ণ কি, জয় হোক ভক্তবৃন্দ। ত্রিযোগী নারায়ণ, আমরা গুপ্তকাশীতে ত্রিযোগী নারায়ণ, ত্রিযোগী নারায়ণের মন্দির অনুষ্ঠান চলছে, ত্রিযোগী নারায়ণ মন্দির। জয় হোক ত্রিযোগী নারায়ণ কি, জয় হোক। বিশ্বনাথ মন্দির, ত্রিযোগী নারায়ণের মন্দির দর্শন করব, ত্রিযোগী নারায়ণ। গুপ্তকাশী ত্রিযোগী নারায়ণ, শিবের বিবাহস্থল, শিবের উদ্দণ্ড নৃত্য, মহাপ্রসাদের ব্যাখ্যা। জয় গুপ্তকাশী কি, জয় হোক। আমরা এগুলো দর্শন করব, শ্রমণ করব। জয় হোক গুপ্তকাশী কি। কাশী বিশ্বনাথ ধাম, অভিন্ন কাশীধাম, সেই শিবের অভিন্ন লীলা ভূমি দর্শন করব। জয় হোক গুপ্তকাশী, গুপ্তলীলা। গুপ্তকাশী শিবের গুপ্তলীলা, শিবের স্থান গুপ্তকাশীর মন্দির। গুপ্তকাশী শিবের বিবাহস্থান, ত্রিযোগী নারায়ণ আমরা দর্শন করব। ত্রিযোগী নারায়ণের সামনে শিবের বিবাহ হয়েছিলেন এবং শিবের অনেক লীলা এখানে হয়েছেন, উদ্দণ্ড নৃত্য এবং পার্বতীকে মহাপ্রসাদের ব্যাখ্যা। গুপ্তকাশী ওই জন্য বলা হয়, সেই গুপ্তকাশী, সেই কাশী বিশ্বনাথকে দর্শন করব। জয় নন্দী ভগবান, শিবের সঙ্গে নন্দী ভগবান এসে সাক্ষী হয়েছিলেন। জয় হোক কাশীনাথ কি, জয় হোক। ভক্তবৃন্দ, ত্রিযোগী নারায়ণ দর্শন করছি। এখানেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল, ব্রহ্মা শিবজিকে বিবে দিয়েছিল এই নারায়ণের সামনেই, সেই নারায়ণকে আমরা দর্শন করছি। এবং এখানে শিব পার্বতীর বিয়ে আর শিবজি, শিবজি পার্বতীকে মহাপ্রসাদের ব্যাখ্যা করেন। পার্বতীকে, পার্বতীকে এখানে মহাপ্রসাদের ব্যাখ্যা করেছিলেন, মহাপ্রসাদের মহিমা কীর্তন করেছিলেন। এই পার্বতী দেবী তিনি বিহার করছেন এবং শিবজি এখানেই পার্বতী দেবীকে মহাপ্রসাদের ব্যাখ্যা করেছিলেন। জয় হোক পার্বতী দেবী কি, জয় হোক। ভক্তরা দর্শন করছে ত্রিযোগী নারায়ণকে, শিবজির দ্বারপাল বিহার করছেন, শিবজির দ্বারপাল, ত্রিযোগী নারায়ণের গরুর ভগবান, ত্রিযোগী নারায়ণের গরুর ভগবান নারায়ণের সামনে তিনি হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। ত্রিযোগী নারায়ণ ব্রহ্মার শিবকে বিবাহ দিয়েছিলেন, শিবকে বিবাহ দিয়েছিলেন এই নারায়ণের সামনে, এই জন্য ত্রিযোগী নারায়ণ দর্শন করুন। এবং শিব
राम नामे नृत्य করেছিলেন শিব এখানে राम নামে নৃত্য করেছিলেন এই সেই স্থান শিবজি राम নামে নৃত্য করেছিলেন উদ্দণ্ড নৃত্য করেছিলেন আমরা শিবের উদ্দণ্ড নৃত্য বিভিন্ন লীলাতে দর্শন পাই এবং মহাপ্রসাদের মহাপ্রসাদের ব্যাখ্যা করেছিলেন পার্বতী দেবী পার্বতী কে ব্যাখ্যা করেছিলেন শিবজি যে মহাপ্রসাদের কি মহিমা এই স্থানেই ব্যাখ্যা করেছিলেন শিবজি মহাপ্রসাদের কেননা বৈকুণ্ঠ থেকে নারায়ণ মহাপ্রসাদ গ্রহণ করে এখানেই এসেছিলেন এখানেই শিবজি মহাপ্রসাদ লাভ করে উদ্দণ্ড নৃত্য করেছিলেন এই সেই স্থান সেই উদ্দণ্ড নৃত্য দর্শন করে পার্বতী দেবী তিনিও এই মহাপ্রসাদের যে লালায়িত হয়ে তিনি পুরী ধামে বিমলা দেবী রূপে বিরাজ করেন এই স্থান আমরা দর্শন করছি গুপ্তকাশী এইখানেই শিবের বিভিন্ন লীলা অভিনয় হয়েছিল আমরা সেই স্থানে এসে আমাদের মনুষ্য জীবন ধন্য করলাম জয় প্রভুপাদ জয় গুরুদেব জয় ত্রিযোগী নারায়ণ কি জয় হোক জয় কাশীশ্বর ধাম কি জয় হোক জয় পার্বতী দেবী কি জয় হোক।